লাইফে ওল্ড স্পাইসের বাইরে আর কোনো আফটার শেভ ব্যবহার করেছো? স্যার, ওই অ্যাম্ব্রোজ টপকাপিটা কিনবো স্যার। ওটা অম্ব্রো টপকাপি, ফরাসি, ইংরেজি না। শুধু নাক থাকলেই হয় না নন্দ, নাকের ওপরে একটা চিপ থাকতে হয় যেটা বলে দেবে কিসের গন্ধ। স্যার বাবা ফিটকিরি লাগাতেন। গাঁটরি বাবা তো? নিজস্ব, নিজের বাবা, মায়ের বর। স্যার সীতানাথ লোকটা খুব খারাপ। হ্যাঁ, নব্যেন্দুকে ফুড পয়জনিং করে মারা, বলাই ঘোষকে ছাদ থেকে ফেলে দেওয়া, একটা কাজও কিন্তু সে নিজে করেনি। ওই সব কটা জায়গায় একটি লোক কিন্তু প্রেজেন্ট, পরেশনাথ। আর সুব্রত দাশগুপ্ত সুইসাইড, সেখানে কোনো গলতা মানে কোনো ফাঁক আছে কি না কে জানে। এই মুহূর্তের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে, সীতানাথকে মারতে পারে কে কে? স্যার একদিকে পাইলট অর্জুন আর পাপিয়া সমাদার দুজনে, আর না হয় সুকান্ত, না হলে ওদিকে নববেন্দু যদি কোনো লোক থাকে, আর সুমিত। কিন্তু স্যার ওকে তো কেউ চেনে না বলছে, ওর হয়ে একজন তদবির করতে এসেছিল পুলিশে। ওকে একজন দাদা আছে, বিকাশ না কি যেন নাম। এমন কেউ যাকে আমরা এখনো ধরিনি, ধরার কথাও নয়। আসলে লোকটার একটা অরা আছে তো। স্যার আজকে রিপোর্ট করেছিল? স্যার কফি? না। খেতে পারতেন, এখনও তো খুনি প্রমাণিত হননি। ডাকলেন কেন? ফাল্গুনি বুটিক যাব, আপনি পাপিয়া সমাদ্দারের সামনে গিয়ে দাঁড়াবেন। বললাম তো চিনি না। আপনি হয়তো চেনেন না, উনি চিনতেও পারেন। ম্যাডাম, এই চলো হলুদ স্কুটারটাকে ফলো কর। স্যার কিছু বুঝতে পারছি না, ইনি কে? পাপিয়ার বুটিকের নাম কি? স্যার ফাল্গুনি। কার নাম? ফাল্গুনি। ফাল্গুনি কার নাম? স্যার অর্জুনের। পৃথাস বুটিক, পৃথা কার নাম? স্যার কুন্তি। হ্যাঁ স্যার। ব্রাহ্মী শাকটা খাচ্ছ না? না,